বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি দেউলির রাকসিট বলে জায়গাটা রয়েছে, এখানে আজকে এমটি মিউজিকের 10 বেস এবং 8 মিটার টেস্টিং হবে সেটা দেখার জন্য। তো সকাল সকাল চলে এসেছি, তো এখানে এসে করে দেখলাম যে সেট আপটি এখন পর্যন্ত টেস্টিং শুরু হয়নি। তো কালকে রাত্রিবেলা সেট আপটা চলে এসেছে, কালকে রাত্রে টেস্টিং হওয়ার কথা ছিল, তো বিশেষ কারণে টেস্টিংটা হতে পারেনি, কেননা তোমরা তো জানো যে আজকের আবহাওয়াটা খুবই খারাপ সেই কারণে। তো সকাল সকাল চলে এসেছি, এসে করে দেখলাম চলছে না, তো সবাইকে জিজ্ঞাসা করার পর বললো যে ডিজি এখন পর্যন্ত আসেনি। তো ডিজি আসুক, আসার পর তোমাদের টেস্টিং ভিডিও দেবো, তার আগে তোমাদের দেখে যাই যে সেট আপটি লুক কেমন হয়েছে এবং কী কী মেশিন সেট আপ নিয়ে বাজাচ্ছে এবং কোন জায়গায় বসে বাজাচ্ছে তোমাদের ভালোভাবে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে রয়েছে এমটি মিউজিক, আর লুকটা তো আমাকে খুবই সুন্দর লাগছে, এবং তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো উপরে দেখতে পাচ্ছ সিংহর লোগো রয়েছে এবং মাথার উপরে একটা টুপি রয়েছে। তো আমাকে তো সেট আপটি খুবই সুন্দর লাগছে এবং 10 বেস 8 মিনিট মানে রেজাল্ট তো খুবই দুর্দান্ত হবে। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের নিয়ে যাবো এবার মেশিন সেট আপের দিকে, যে মেশিন সেট আপ কী কী রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কী কী মেশিন সেট আপ রয়েছে, এখানে C20 রয়েছে 4টে এবং ABX 7000 রয়েছে 4টে, এবং এপাশে কী কী রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে স্টেবিলাইজার, এপাশেও রয়েছে CA20, এপাশেও রয়েছে CA20, আরও এখানে অন্যান্য অ্যাক্সেসরিজ রয়েছে। তো তোমরা ভালো করে দেখো, এরপরে আবার তোমাদের নিয়ে যাবো সামনের দিকে, এবং কী প্যান্ডেলটা হয়েছে এবং পুজোর মণ্ডপটা কীরকম হয়েছে তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সামনেই দেখতে পাচ্ছ রয়েছে এমটি মিউজিক, এবং তার ঠিক সাইডে কিছুটা অপাশে দেখতে পাচ্ছ যে টেবিল নিয়ে কমিটির দাদা ভাইয়েরা কিছু বসে রয়েছে, সেখানে আড্ডা মারছে এবং কিছু কালেকশনও করছে। তো এরপরে তোমাদের দেখাবো সাইডে ওপাশে যে তাদের মণ্ডপ কীরকম হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, এখানে সমস্ত জিনিস তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং এরপরে তোমাদের টেস্টিং ভিডিও দেখাবার চেষ্টা করবো, কেননা টেস্টিং ভিডিও সবার প্রথমে দেওয়ার চেষ্টা করবো